সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 28 আগস্ট 2021 শনিবার অবস্থান করছি কাহারোল উপজেলার এবং দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, এটি কাহারোল হাট। সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, শনিবারে এ বসে এই হাটটি। তো আজ শনিবার আপনাদের দেখানোর চেষ্টা করবো এই হাট থেকে দেশাল কাবিগুলো বাছর সহ কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেবো। তো দেখছেন ব্যাপক পরিমাণ গরু আমদানি হয়েছে আজকে এই কাহারোল হাটে, এবং সকাল থেকে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টি মাঝেও কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা একটু দামগুলো জানাবো আপনাদের, তো আমাদের সাথে থাকবেন আপনারা। আমি পাশে একটা দেখছি, এখান থেকে শুরু করবো। ভাই আসসালামু আলাইকুম ভাই, এটা কয় দাঁত আছে ভাইয়া? নতুন জোয়ান। দুধ কতটুকু হয় এটা? দুধ 7 কেজি। বাচ্চা কোনটা এটার? এই যে এটা বাচ্চা, এই যে আড়িয়া বাচ্চা। কত দাম, কত চাইলেন? 95। দেশি গরুর 7 কেজি দুধ, ফাটাফাটি অবস্থা। 95,000 টাকার চাওয়া দাম। আচ্ছা, এখন পর্যন্ত কত দাম বলে, কত বলছে ভাই? 85। কত হলে দিবেন? 80 ভাঙলে। এই একটা একটার দাম গায়ে বাছুর দেখে 80,000 হলে বিক্রি হবে। চাচা আসসালামু আলাইকুম, এটা কয় দাঁত চাচা গাভিটা? বাচ্চা কোনটা এটা? বকনা না আরিয়া? বাচ্চি, বেটি বাচ্চা। এটা দুধ কতটুকু মতো হয় চাচা? 2 কেজি। 2 কেজি। কত দাম চাইলেন এটা? 65। এখন পর্যন্ত কত দাম বললো? ভাই ভালো আছেন? গাভি বাচ্চা এটা? বাচ্চা আরিয়া না বকনা? আরিয়া বাচ্চা, মানে ষাঁড় বাচ্চা। আর দাঁত, দাঁত কয়টা গাভিটার? দুই দাঁত। কত দাম চাইলেন? 55। কত বলতেছে ভাই? 47-48। চিন্তা ভাবনা কত হলে দেবেন? কত হলে দেবেন? 52,000 হলে দিবেন। চাচা আপনার চাচা এটা, এটা দাঁত কয়টা? দাঁত দুই দাঁত। বাচ্চা কোনটা এটা? কত দাম, কত চাইলেন এটা? 60। কত বলতেছে? 52। কত হলে বিক্রি করা যাবে চাচা? 60 যেতে হবে। ভাই আসসালামু আলাইকুম, আপনার ভাই এটা কি দেশি না শাইওয়াল? দেশি, এই বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন। বাচ্চা কি? শাহিওয়াল। আরিয়া না বকনা? বকনা। দাম কত চাইলেন? কত চাইলেন? 66 বলে 66 চাইলেন। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন? 60-62 যেতে হবে। গাভি এবং বাচ্চা। আচ্ছা, দুধ কতটুকু মতো হয় ভাই? 2.5 কেজির মতো দুধ দেয়। আমরা একটু দেখিয়ে দিই পাশে একটা। ভাই আসসালামু আলাইকুম, 6 দাঁত। বাচ্চা কি? বকনা না আরিয়া? কত দাম চাইলেন? 48,000 টাকার চাওয়া। কত বলে, কত ক্রেতা, কত বলে, কত বলে? 40-41। লাস্ট কত হলে দেওয়া যাবে সর্বশেষ? 44। লাস্ট 44,000 হলে যে গাভি যে বাচ্চা বিক্রি হবে। আমরা একটু দেখি সামনে দেখি। ভাই আসসালামু আলাইকুম। এটা আপনার ভাই? ভাই চাচা এটা আপনার ভাইয়া? এটা কয় দাঁত গাভিটা? 4 দাঁত। বাচ্চাটা কি বকনা না আরিয়া? আরিয়া, ষাঁড় বাচ্চা। কত দাম চাইলেন গায়ে বাচ্চার? 72 চাচ্ছিলেন। কত বলতেছে ক্রেতা, কত বলে? 60-62। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন? সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 66-66 হাজার হবে।
যে সার বাচ্চা বাচ্চা দেড় লিটার দুধ ভাইয়া আপনার এটা এর বাচ্চা কোনটা? এটা সার না বকনা বাচ্চা? বকনা বকনা দাঁত দাঁত পেটা কাপ এটার পাঁচ পান্ন চাইলেন দাঁত পেটা হয়েছে দাঁত ছয়টা কত বলে এখন পর্যন্ত ক্রেতা? ৪৬-৪৭ সর্বশেষ কত হলে বিক্রি করবেন? ৫০ হলে এর নিচে আর দেওয়া যাবে না, লাস্ট ৫০,০০০ হলে বিক্রি হবে সর্বশেষ ৫০। আমরা একটু দেখি পাশে ভাই, দেখি আপনারটা একটু ভাইয়া, এটা দাঁত পাটা হয়েছিল ভাই? ছয় দাঁত। বাচ্চা কি আরিয়ানা বকনা? পাচ্ছি মানে বকনা বাচ্চা। কত দাম চাইলেন ভাইয়া? ৫২। কত বলে ক্রেতা? কত বলে? ৪৫-৪৫ আর দুধ কতটুকু মতো হয়? ১.৫ কেজি। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন? ৪৮ পর্যন্ত যেতে হবে, সর্বশেষ ৪৮। ভাইয়া কি আপনার দাঁত কটা ভাইয়া? এটার চার দাঁত। দুধ তো হয় মনে হয়, কতটুকু হয়? ১.৫ কেজি। আর বাচ্চা এটা বকনা বাচ্চা কত দাম চাইলেন? কত বলতেছে ক্রেতা? ৪৪-৪১ সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে দিবেন? ৪৩-৪৪ হলে বিক্রি হবে। তো দর্শকের যে দেখায় প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে, এই জন্য কিন্তু সুস্পষ্টভাবে দেখানোর কোনো ক্যাপাবিলিটি আমরা খুঁজে পাচ্ছি না, এই জন্য হয়তো বা এই যে উপর থেকে দেখাতে হচ্ছে, আপনারা একটু এখান থেকে দেখে বুঝবেন ভাই। একটু দেখি এটা দেখি একটু। আসসালামু আলাইকুম চাচা। চাচা এটা দাঁত কয়টা হয়েছিল? ৮টা। বাচ্চা কি আরিয়ানা বকনা? বাচ্চা বাচ্চা। কেমন দাম কত চাইলেন? ৫২। এখন পর্যন্ত কত বলছে? দাম বলতেছে ৪৫। ৪৫ সর্বশেষ চিন্তা ভাবনা কত ছিল আপনার? ৮০০০ মানে ৪৮। এই যে দেখে সর্বশেষ ৪৮,০০০ বিক্রি হবে।